আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি কিমা চানা বা মাংস দিয়ে, মাংসের কিমা দিয়ে কাবুলি ছোলার দারুণ একটা রেসিপি। অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে এই কিমা চানাটা তৈরি করা হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব, কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে। সব রকম রুটি পরোটার সাথে এটা আপনারা পরিবেশন করতে পারবেন। তো প্রথমে এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণ কাবুলি ছোলা, আর এই ছোলাটাকে আমি সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে নিয়েছি আমি 150 গ্রাম পরিমাণ কিমা। আমি এখানে মাটন কিমা নিয়েছি, আপনারা চাইলে চিকেন কিমাও নিতে পারেন, আবার চাইলে বিফ কিমাও নিতে পারেন। তো প্রথমে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। তো মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি দুটো স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, আর কয়েক কোয়া নিয়েছি এখানে রসুন, সাথে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এই সব উপকরণগুলোকে এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব, কোনো রকম পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে সব কিছুকে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চলে যাচ্ছি রান্নাটা তৈরি করে নিতে। তো প্রথমে কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো লাগে আমার মনে হয়, তাই আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, হাই আঁচে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা তৈরি করার জন্য, সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নের জন্য। আপনারা চাইলে গোটা গরম মশলাগুলোও দিতে পারেন, আমি শুধু তেজপাতাই ফোড়ন দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নিয়েছি, পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট ধরে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো 2-3 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি মাংসের কিমাটা দিয়ে দেব। কিমাটা দেওয়ার পরে আঁচটা মিডিয়ামে রেখে 3-4 মিনিট ধরে এই মশলার সঙ্গে ভালোভাবে ভুনে নিতে হবে। 3-4 মিনিট ধরে আমি ভালোভাবে মাংসের কিমাটাকে ভুনে নিয়েছি, এর মধ্যে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চানা মশলা। এই চানা মশলাটা আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন খুব সহজেই। এখানে কোনো রকম ধনে জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চানা মশলাতেই সব কিছু দেওয়া থাকে। তো ভালোভাবে এখন মশলাগুলো মিশিয়ে নিচ্ছে এবং আঁচটা লোয়ে রেখে মশলাগুলোর সাথে মাংসের কিমাটাকে আরও 2-3 মিনিট ধরে ভুনে নিতে হবে। এই পুরো রান্নাটা কিন্তু ভালোভাবে ভুনে করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। যত ভালোভাবে ভুনে তৈরি করবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো লো আঁচে 2-3 মিনিট ধরে ভালোভাবে ভুনে নেওয়ার পর এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম। কাবুলি ছোলাগুলো দেওয়ার পরে আবারও লো আঁচে 2-3 মিনিট মতো কষিয়ে নেব সব কিছুর সঙ্গে। 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি সেদ্ধ করার জন্য পানি অ্যাড করে দেবো। এই পুরো রান্নাটা আপনারা চাইলে প্রেসার কুকারের ভেতরেও করতে পারেন। প্রেসার কুকারের ভেতরে রান্নাটা করলে
ভালোভাবে সব কিছু উপকরণ দেখতে পাবেন না, এর জন্য আমি কড়াইতেই করে দেখাচ্ছি। তো এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা। খাবার সোডাটা দিলে ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ছোলার মধ্যে একটা কালচে কালার আসবে, যেটা অনুষ্ঠান বাড়িতে দেখতে পাওয়া যায়। তো ছোলাটা সেদ্ধ করার জন্য আমি এখানে সব উপকরণটা প্রেসার কুকারের ভেতরে ঢেলে নিয়েছি। প্রেসার কুকারের ভেতরেও চাইলে আপনারা পুরো রান্নাটাই করতে পারেন। প্রেসার কুকারে ঢেলে নেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে আমি হাই আঁচে 2টো সিটি দিয়ে নিচ্ছি। হাই আঁচে 2টো সিটি দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লোয়ে রেখে ঘড়ি ধরে 10 মিনিট ধরে রান্না করতে হবে। 10 মিনিট ধরে এটাকে সেদ্ধ করে নিতে হবে, আর এই 10 মিনিটে কটা সিটি পড়েছে সেটা গোনার কোনোই প্রয়োজন নেই। হাই আছে 2টো সিটি দেবেন, তারপরে লো আছে 10 মিনিট রান্না করে নিতে হবে। আমি প্রেশার কুকারটা নিজে থেকে ঠান্ডা হতে দিয়েছি, প্রেশার কুকারের সিটিটা বার করিনি। নিজে থেকে যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপরে একবার মিশিয়ে নিয়ে আপনাদেরকে একটা ছোলা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কোনোটা কিন্তু অতিরিক্ত গলে যায়নি, সব কিছু কিন্তু আস্ত আছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এর মধ্যে এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এভাবে হাতে করে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথির জায়গায় ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে চানা মশলার সাথে কাসুরি মেথিটাই বেশি ভালো লাগে, তাই আমি এখানে কাসুরি মেথিটাই দিয়েছি। কাসুরি মেথিটা মিশিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সব ধরনের লুচি রুটি পরোটার সঙ্গে আপনারা এই চানা মশলাটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।